আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে থেকে আমরা যে সিরিজটা স্টার্ট করব, সেখানে আমরা অ্যানাটমির বিভিন্ন রিজিওনকে কতগুলো টপিক্সে ভাগ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। তাহলে আজকে ভিডিওটি স্টার্ট করা যাক। আজকে আমরা যে রিজিওনে কথা বলবো সেটা হচ্ছে পেক্টোরাল রিজিওন। অ্যান্ড এই রিজিওনে একটা ইম্পর্টেন্ট গ্ল্যান্ড থাকে, যেটা হচ্ছে ম্যামারি গ্ল্যান্ড। আজকে আমরা এই রিজিওনের ইন্ট্রোডাক্টরি কিছু কথা বলবো। তো প্রথমে যদি বলে নিই যে আমরা ফার্স্ট প্রফেশনাল এক্সামিনেশনের ক্ষেত্রে যদি দেখি, তাহলে এই রিজিওনটা হচ্ছে রিটেনের জন্য অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড আমাদের প্র্যাকটিক্যালের একটা পার্ট থাকে, যেটা হচ্ছে ডিসেকশন, সেটার জন্য এই রিজিওনটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে যদি আমরা জেনে নিই যে এই রিজিওন থেকে আমাদের কী কী পড়তে হবে মেনলি, প্রথমে আমাদের পড়তে হবে এই রিজিওনে কী কী মাসেল আছে, এই রিজিওনে সেই মাসেলগুলো সম্পর্কে পড়তে হবে। যখনই আমরা কোনো একটা মাসেল সম্পর্কে পড়বো, সেই মাসেলটার অরিজিন কোথায়, ইনসার্শন কোথায়, সেটার নার্ভ সাপ্লাই কোথা থেকে পায়, অ্যান্ড সেটার অ্যাকশনটা কী, এই চারটা জিনিস মাথায় রেখে আমাদের পড়তে হবে। অ্যান্ড তারপরে মাসেলগুলোর পরবর্তীতে এই রিজিওনে একটা ইম্পর্টেন্ট গ্ল্যান্ড থাকে, যেটা হচ্ছে ম্যামারি গ্ল্যান্ড। সেই গ্ল্যান্ডটা নিয়ে আমাদের কিছু পড়তে হবে। তো এই ম্যামারি গ্ল্যান্ডটা আমরা জানি যে ছেলেদের ক্ষেত্রে এটা সাধারণত রুডিমেন্টারি থাকে, অ্যান্ড মেয়েদের ক্ষেত্রে মেইনলি আফটার পিউবার্টি দেখা যায়, যখন বডিতে বেশি পরিমাণে ইস্ট্রোজেন সিক্রেশন হয় তখন এই গ্ল্যান্ডটার ডেভেলপমেন্ট হতে স্টার্ট হয়। অ্যান্ড একদম কমপ্লিট ডেভেলপমেন্ট হয় হচ্ছে প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশনের সময়, যখন বডিতে অনেক বেশি বেশি হরমোন সিক্রেশন হয়। তাহলে আমরা এই রিজিওন থেকে মেইনলি যে মাসেলগুলো আছে সেই মাসেলগুলো নিয়ে পড়বো, অ্যান্ড তারপরে হচ্ছে এখানে যে গ্ল্যান্ডটা থাকে সেই গ্ল্যান্ডটা নিয়ে পড়বো। আচ্ছা, প্রথমে যদি তাহলে আসি যে এই রিজিওনটা কোথায় অবস্থিত। তো আমরা যেহেতু আমরা বললাম যে এখানে ম্যামারি গ্ল্যান্ড থাকে, তাহলে আমরা বুঝতেই পারছি যে এটা অ্যাকচুয়ালি কোথায় আছে। তারপরে যদি আমরা বইয়ের ভাষায় বলি, তাহলে এটা হচ্ছে আমাদের থোরাক্সের এন্ট্রিওলি বা ফ্রন্টে থাকবে। আমরা সাধারণত চেস্ট বলতে যে রিজিওনটাকে বুঝি, সেটাই হচ্ছে আমাদের পেক্টোরাল রিজিওন। তাহলে এই রিজিওনে কিছু মাসেল থাকে, আমরা আগেই বললাম। এই রিজিওনে যে মাসেলগুলো থাকে সেই মাসেলগুলো আমাদের আপার লিম্ফকে আমাদের বডির ট্রাঙ্কের সাথে বা ট্রাঙ্কের এন্ট্রোলাইটাল সার্ফেসের সাথে কানেক্ট করে। তাহলে আমাদের এই রিজিওনটা থাকে হচ্ছে থোরাক্সের এন্টেরিয়র পার্টে বা ফ্রন্ট অফ দ্য থোরাক্সে। আর এই রিজিওনের যে মাসেলগুলো সেগুলো আমাদের ট্রাঙ্কের এন্টেরোল্যাটারাল সার্ফেসটাকে আমাদের আপার আর্মের সাথে কানেক্ট করে। এরপরে যেহেতু আমরা বললাম যে এটা আমাদের ডিসেকশনের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক, তো আমাদের জানতে হবে যে আমরা যখন ডিসেক্ট করব আমরা এই রিজিওনে কী কী লেয়ার পেয়ে থাকব। তাহলে যে কোনো রিজিওনের মতো এই রিজিওনে যখন আমরা প্রথম দেখব, আমরা পাবো হচ্ছে স্কিন, যেটা অন্যান্য রিজিওনের মতনই থাকবে, ক্যারাটিনাইজ স্ট্রাটিফাইজ স্কোয়ামাস এপিথেলিয়ামের একটা লেয়ার। আর এখানে স্কিনে আমরা দুইটা স্পেশাল স্ট্রাকচার পাবো, যেহেতু এখানে হচ্ছে ম্যামারি গ্ল্যান্ড থাকবে, তো আমরা দুইটা স্পেশাল স্ট্রাকচার পাবো, একটা হচ্ছে নিপল আর একটা হচ্ছে অ্যাডিওলা। নিপল হচ্ছে একটা কনিক্যাল প্রজেকশন, আর এর পাশেই যে একটা সার্কুলার একটা হাইপার পিগমেন্টেড এরিয়া থাকবে সেটাই হচ্ছে অ্যারিওলা। এই নিপল আর অ্যারিওলাতে সাধারণত দেখা যাবে কোনো হেয়ার থাকে না অ্যান্ড কোনো ফ্যাট থাকে না, অ্যান্ড বাকি এরিয়াটার মধ্যে হেয়ার থাকবে, ফ্যাট থাকবে, অ্যান্ড পুরাটার মধ্যেই বিভিন্ন সোয়েট গ্ল্যান্ড অ্যান্ড সিবিসিয়াস গ্ল্যান্ড তো থাকবে। এর পরবর্তীতে আমরা যখন স্কিনটাকে রিফ্লেক্ট করে ফেলবো, তারপরে আমরা যে এরিয়ার যে লেয়ারটা পাবো সেটা হচ্ছে সুপারফিশিয়াল ফাসা। প্রত্যেকটা রিজিওনে সুপারফিশিয়াল ফাসা থাকে স্কিনের পরে, আমাদের এই রিজিওনেও থাকবে। তবে এখানে স্পেশালিটি হচ্ছে এখানে যে সুপারফিশিয়াল ফাসা, সেখানে আমরা দুইটা স্পেশাল স্ট্রাকচার পাবো অন্যান্য ইউজুয়াল স্ট্রাকচার ছাড়াও। তার মধ্যে একটা হচ্ছে আমরা এতক্ষণ যে গ্ল্যান্ডটার কথা বলছি, সেই ম্যামারি গ্ল্যান্ড, যেটা হচ্ছে মেইনলি একটা মডিফাইড সোয়েট গ্ল্যান্ড। আর এছাড়া আমরা আরেকটা মাসেল পাই, সেটা হচ্ছে প্লাটিজমা মাসেল, যেটা মেইনলি হচ্ছে আমাদের ফ্যাশিয়াল রিজিওনের মাসেল, যেটা ফ্যাশিয়াল এক্সপ্রেশনের সাথে জড়িত। কিন্তু দেখা যায় এটা একটা ফ্ল্যাট অ্যান্ড ব্রড মাসেল হওয়াতে এই মাসেলটা আমাদের এই পেক্টোরাল রিজিওনের সুপারফিশিয়াল ফাসা পর্যন্ত এক্সটেন্ড করে। তাহলে সুপারফিশিয়াল ফাসাটা হচ্ছে মেইনলি একটা কানেকটিভ টিস্যুর লেয়ার, যেখানে আমরা এই রিজিওনের জন্য দুইটা স্পেশাল স্ট্রাকচার পাচ্ছি, একটা হচ্ছে ম্যামারি গ্ল্যান্ড আর আরেকটা হচ্ছে প্লাটিজমা মাসেল। এছাড়া বিভিন্ন নার্ভ প্লেক্সাস, ব্লাড ভেসেল অ্যান্ড লিম্ফ ভেসেল তো থাকবেই। তো সুপারফিশিয়াল ফাসাটাকেও যখন আমরা রিফ্লেক্ট করে ফেলবো, যেটা সাধারণত আমরা স্কিনের সাথেই দেখি রিফ্লেক্টেড হয়ে যায়, এরপরে আমরা যে লেয়ারটা পাবো সেটা হচ্ছে ডিপ ফাসা। ডিপ ফাসাগুলো হচ্ছে মেইনলি আমাদের যে মাসেল থাকে সেই মাসেলগুলোকে কভার করে, সেটা গার্ড হিসেবে থাকে। এই রিজিওনে ডিপ ফাসার মধ্যে আমরা দুইটা স্পেশাল ফাসা দেখতে পারবো, একটা হচ্ছে পেক্টোরালিস মেজর মাসেলকে কভার করে থাকবে, যেটা হচ্ছে পেক্টোরাল ফাসা,
এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পেক্টোরালিস মেজর মাসেল, সেটাকে কভার করে আছে হচ্ছে পেক্টোরাল ফাসা। অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের ক্ল্যাভি পেক্টোরাল ফাসা, যেটা সাবক্ল্যাভিয়াস অ্যান্ড পেক্টোরালিস মাইনর মাসেলকে কভার করে থাকবে। তাহলে আমরা এই জোনে দেখতে পাচ্ছি যে দুইটা ইম্পর্টেন্ট লিপ ফাসা আছে, একটা হচ্ছে পেক্টোরালিস মেজর মাসেলকে কভার করে পেক্টোরাল ফাসা, আর আরেকটা হচ্ছে সাবক্ল্যাভিয়াস অ্যান্ড পেক্টোরালিস মাইনর মাসেলকে কভার করে ক্ল্যাভি পেক্টোরাল ফাসা। তাহলে ডিপ ফাসা পরবর্তীতে আমরা যদি চাই, আমরা বললাম যে ডিপ ফাসা হচ্ছে মাসেল লেয়ারগুলোকে কভার করে থাকবে, তাহলে আমরা বুঝতে পারছি এরপরে আমরা পাবো হচ্ছে মাসেল লেয়ার। এই রিজনের মাসেলের মধ্যে আমরা মেইনলি সবচেয়ে বড় যে মাসেলটা পাবো সেটা হচ্ছে পেক্টোরালিস মেজর মাসেল। পেক্টোরালিস মেজর মাসেলকে আমরা যখন উঠিয়ে ফেলবো তার নিচের লেয়ারে আমরা পাবো হচ্ছে পেক্টোরালিস মাইনর মাসেল, অ্যান্ড জাস্ট ক্ল্যাভিকুলার নিচে হরাইজন্টাল একটা মাসেল পাবো, সেটা হচ্ছে সাবক্ল্যাভিয়াস মাসেল। তাহলে আমরা যদি পেক্টোরাল রিজনকে বিভিন্ন লেয়ারে ভাগ করি, তাহলে প্রথমেই সুপারফিশিয়ালি আমরা পাবো হচ্ছে স্কিন। স্কিনকে রিফ্লেক্ট করলে আমরা পাবো হচ্ছে সুপারফিশিয়াল ফাসা। সুপারফিশিয়াল ফাসার পরে আমরা পাবো ডিপ ফাসা, যেটা হচ্ছে ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যুর একটা লেয়ার, যেখানে ফাইবার অনেক বেশি থাকবে। ডিপ ফাসার পরে আমরা পাবো হচ্ছে মাসেল লেয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের পেক্টোরাল রিজিওনে আমরা অ্যাকচুয়ালি কী কী পাবো সেটা নিয়ে কথাবার্তা। পরবর্তী ভিডিওগুলোতে আমরা চেষ্টা করবো প্রত্যেকটা লেয়ার সম্পর্কে একটু ডিটেলসে জানার জন্য। আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল বাটন থাকে সেটাও ক্লিক করে রাখবেন, তাহলে যখনই আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিও আপলোড দেব আপনারা সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন। আমাদের সাথে ভিডিওটি লাস্ট পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।